প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে ক্লাস সেভেনের ইংলিশের যে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সেটা সলভ করে দিচ্ছি। তো তোমাদেরকে এখানে বলছে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টে মেক আ লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট ইউ ক্যান ডু ফর ইউর ফ্রেন্ডস ডিউরিং দ্য প্রেজেন্ট প্যান্ডামিক সিচুয়েশনস অফ দ্য থ্রি অ্যাক্টিভিটিস। যে তিনটা অ্যাক্টিভিটিস তোমাদেরকে করতে বলছি সেটা হচ্ছে হুইচ ওয়ান ডু ইউ প্রিফার মোস্ট, হোয়াট প্রবলেমস মে ইউ ফেস টু ফুলফিল, হাউ ডু ইউ সলভ দ্য প্রবলেমস, কীভাবে তুমি এই প্রবলেমগুলো সলভ করবা। তো এই তিনটা বিষয়ে তোমাদেরকে লিখতে বলছে। চলো আমরা অ্যান্সারটা দেখে নিই, কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা করবা। তো দেখো, প্রথমেই তোমরা শুরু করবো, আমরা লিখে নিয়েছি, এখানে লিখছি করোনা ভাইরাস ডিজিজ ইজ এ হাইলি ইনফেকশন রেসপিরেটরি ডিজিজ, আনফর্চুনেটলি দ্যার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর কোভিড-19। ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ মেজার্স অ্যাগেনস্ট দ্য করোনা ভাইরাস ইজ ওয়ার্মিং মাস্কস, সোশ্যাল ডিস্টেন্সিং ইজ অলসো ওয়ান অফ দ্য ইফেক্টিভ ওয়েজ অফ লিমিটিং দ্য স্প্রেড অফ দ্য করোনা ভাইরাস। অ্যাজ আ করোনা ভাইরাস সিটিজেন, অ্যাজ আ কনসিয়াস সিটিজেন, আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন। তো এখন আমরা লিস্টগুলো দেখে নিব। আর লিস্ট অফ থ্রি অ্যাক্টিভিটিস দ্যাট আই ক্যান ডু ফর মাই ফ্রেন্ডস ডিউরিং দ্য ফ্রেন্ডস প্যান্ডামিক সিচুয়েশন। ওয়ান, গিভিং ফিনান্সিয়াল সাপোর্ট অ্যাজ আই ক্যান, আর যতটুকু পারো অর্থনৈতিক সাপোর্ট তুমি দিবা। অ্যারেঞ্জ স্যানিটাইজার ফর বিং সেফ। তৃতীয় নম্বর যেটা, সার্ভ দ্য মাস্ক ফর ওয়ারিং, ফরার জন্য তুমি তাকে মাস্ক দিবা। ওকে, তারপরে ওয়ান অফ দিস থ্রি অ্যাক্টিভিটিস আই ডু প্রিফার নাম্বার থ্রি, অ্যাজ ইট ইজ ইজি টু ম্যানেজ ফর মাইসেলফ। অর্থাৎ এই তিনটার মধ্যে তুমি কোনটা বাছাই করবে, এরকম একটা কোশ্চেন তোমার কাছে চেয়েছে, তো তুমি তিন নাম্বারটা বাছাই করেছো। কেননা এটা তোমার জন্য খুব সহজ, বিকজ মাই ইল্ডার ব্রাদার হ্যাজ আ ড্রাগ স্টোর, ঔষধের দোকান আছে তোমার বড় ভাইয়ের, অ্যান্ড ফ্রম হেয়ার আই ক্যান ইজিলি সার্ভ দ্যাম সাম ফেসিয়াল মাস্কস টু মাই ফ্রেন্ডস। ওকে, তারপরে বলছো টু ফুলফিল মাই অ্যাক্টিভিটিস আই মে ফেস মাই প্রবলেম সাসেস, ফিনান্সিয়াল প্রবলেম, রেস্ট্রিকশন ফ্রম মাই পেরেন্টস, প্রবলেম ম্যানেজমেন্ট, পিপল ম্যানেজমেন্ট, লাক অফ এক্সপিরিয়েন্স, দ্য সোশ্যাল প্রবলেম অ্যাজ আই এম ইয়াঙ্গার। তারপরে দিস প্রবলেমস ক্যান বি সলভড, হাউ নাও আই উইল ডিজার্ভ দিস, ফর ফিনান্সিয়াল প্রবলেমস আই ক্যান রাইজ মানি ফ্রম ওয়েলথি পিপল অ্যান্ড টু মাই পেরেন্টস, আই হ্যাড টু ম্যানেজ দ্যাম ফর গিভিং আউট অ্যান্ড কনভেন্স দ্যাম দ্যাট আই উইল গো আউট টু মাচ সেফলি, কিপিং to maintain social distance. At this work, I am totally new person and I don't have any experience in people management. So far, I need to take help from seniors to learning managing people. Besides that, we can make our immune system stronger by following the health rules, taking nutritious food, drinking a lot of liquid and doing light exercise. এই হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্ট অষ্টম সপ্তাহের সর্বশেষ যে লাইনটা তোমরা দিতে পারো, হোয়াইল উই আর ওয়েটিং ফর আ কেয়ারফুল কোভিড-19, উই মাস্ট ফলো দিস মেজার্স
টু প্রিভেন্ট কোভিড-19, এটা দিয়ে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা শেষ করতে পারো। তো আশা করি অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো, এবং যদি ঠিক যেভাবে আমি দিয়েছি এভাবে যদি সুন্দর করে অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়ম রুলস আছে সেটা মেনটেন করে খাতায় উঠিয়ে দিতে পারো ইনশাল্লাহ, তাহলে আমার বিশ্বাস সর্বোচ্চ নাম্বার অর্থাৎ গুড বেটার বেস্টের একেবারে সর্বোচ্চ যে বেস্ট সেটাই অর্জন করতে পারবা। তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।